এই ভিডিওটিতে আমরা ত্রিকোণমিতিক ফাংশনের নির্দিষ্ট যুগোজীকরণের শর্টকাটগুলো দেখব। তো প্রথমে আমরা একটা কুশন চলে যাই, একটা কুশন থেকে ডিরেক্টলি বুঝতে পারবো যে এই শর্টকাটগুলো কিভাবে অ্যাপ্লাই করব। ফার্স্টেই 0 এবং পাই বাই 2 এই লিমিটের অর্থাৎ সাইন টু দি পাওয়ার 5x কস এক্স ডিএক্স, এখন এটার যদি আমরা যুগোজীকরণ করতে চাই তাহলে সেটা আমরা কিভাবে করব। ফার্স্ট কাজ হচ্ছে এই যে যার সাপেক্ষে যুগোজীকরণ করতে চাচ্ছি এই সাপেক্ষ বিন্দুটা চেঞ্জ করে ফেলা, সেটা আমরা কিভাবে করব, কিসের মাধ্যমে করব। প্রথমে দেখব কাকে অন্তরীকরণ করলে কাকে পাওয়া যায়। এইখানে দেখা যাচ্ছে যে আমরা যদি ডি ডি এক্স সাইন এক্স কে অন্তরীকরণ করি, সাইন এক্স কে অন্তরীকরণ করি তাহলে আমরা কস এক্স পাবো। তো এখানে কস এক্স কে অন্তরীকরণ করলে সাইন এক্স পাবো, ওই ক্ষেত্রে সাইন এক্স এর পাওয়ার কিন্তু আছে, তো এই জন্য আমরা এইখান থেকে ওইটা বাদ দিতে পারবো না, সহজে একটু ঝামেলা হবে। এই জন্য যার পাওয়ার বেশি থাকবে তাকেই ধরে নেব আমরা অন্তরীকরণের ক্ষেত্রে। তাহলে এখন আমরা এই সাইন এক্স কে অন্তরীকরণ করলে কস এক্স পাই, তাহলে এই যে সাইন এক্স কে অন্তরীকরণ করতে পারি তাহলে এই ডি এর পরে যে সাপেক্ষটা রয়েছে এইখানে আমরা সাইন এক্স দিয়ে দেব। তাহলে এই সাইন এক্স এর সাপেক্ষে এখন আমরা যুগোজীকরণ করব, এই যুগোজীকরণের লিমিটটা কত, এই যে পাই বাই 2। এখন যে কাজটা করব, এই সাইন এক্স এর অন্তরীকরণ করে যা পাইছি ওইটা মেইন সমীকরণ থেকে বাদ দিব, তাহলে মেইন সমীকরণ থেকে এই কস এক্সটা বাদ যাবে, তাহলে বাদ গিয়ে থাকবে কি এই সাইন টু দি পাওয়ার 5x। এখন এখন আমরা এইটা নর্মাল একটা সূত্রের মতনই পেয়ে গেছি, এক্স ডি এক্স, অর্থাৎ এইখানে যদি পাওয়ার এন থাকে তখন আমরা সেটাকে যুগোজীকরণের ক্ষেত্রে কি করি, এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 আর নিচে হচ্ছে এন প্লাস 1। তো সেম কাজ এখন এটার সাপেক্ষে এটা, তো আমরা এখন যেটা করব এই সাইন টু দি পাওয়ার 5 প্লাস 1 তাহলে 6x, নিচে কি হবে এই 5 প্লাস 1 অর্থাৎ 6। এখন এটাকে আমরা লিমিট দিয়ে দেব, আপার লিমিট আর লোয়ার লিমিট, আপার লিমিটটা হচ্ছে পাই বাই 2 আর লোয়ার লিমিটটা হচ্ছে 0। প্রথম কথা হচ্ছে এই ম্যাথগুলা দেখবা লিমিট চেঞ্জ করে করা বইগুলোতে, কিন্তু আমরা যখন সাপেক্ষ চেঞ্জ করে করব তখন আর লিমিট চেঞ্জ করা লাগবে না, এটাই হচ্ছে সবচেয়ে বেশি বেনিফিট। তোমার লিমিট চেঞ্জ করতে যে সময়টা নষ্ট হবে ওই সময়টা এইখানে অনেকটাই বেঁচে যাবে এবং ডিরেক্টলি প্রশ্নতেই ক্যালকুলেশন করে আনসারটা বের করে ফেলতে পারবা। এখন দেখো এই যে পাই বাই 2 এই যে এক্স এর জায়গায় যদি বসাই তাহলে সাইন পাই বাই 2 সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রির মান কত 1। তাহলে একবার আমরা আপার লিমিট বসাবো তারপরে বিয়োগ করে দিব লোয়ার লিমিট বসিয়ে, তাহলে এইখানে যদি সাইন 1 হয়ে যায় 1 এর পাওয়ার 6 হলে সেই 1ই হবে, তাহলে আমরা বুঝতেছি এইখানে 1/6 মাইনাস এই 0টা বসাচ্ছে এই জায়গায়, তাহলে সাইন 0তে 0 হয়ে যাবে তাহলে 0/6, তাহলে কত পাচ্ছি সেই 1/6 হচ্ছে আমার আনসার। দেখো এইখানে কিন্তু ডিরেক্টলি তুমি এই লাইনটাতেই ক্যালকুলেশন করে আনসারটা বলতে পারবা, সেটা কিভাবে বলতে পারবা দেখো আমি দেখাচ্ছি। যে প্রথমে তুমি কি করবা, এই যে এই এক্সটাকে একটু চিন্তা করে সরাই দিবা, সাইন এক্স দিয়ে আমরা সরিয়ে দিলাম, সাইন এক্স এর অন্তরীকরণ হচ্ছে এই যে কস এক্স বাদ দিলাম, এখন হচ্ছে লিমিট আমরা বসানোর আগে এটার যুগোজীকরণটা করে ফেলবো। এই লাইনটাই জাস্ট যুগোজীকরণটা কত, এই দেখো সাইন টু দি পাওয়ার 6x নিচে হচ্ছে 6, কারণ হচ্ছে ওই যে এক্স এর মতন হয়ে গেছে, তাহলে এক্স টু দি পাওয়ার 5 থাকলে আমরা কি করতাম এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 আর নিচে দিতাম 5 প্লাস 1, সেম কাজটা করলাম। এখন আমাদের লিমিটের মানটা বসাইতে হবে, লিমিট কত 0 আর পাই বাই 2, এই যে পাই বাই 2 বসাইলে কত হয় 1 হয়, তাহলে 1/6 মাইনাস 0, তাহলে কত হবে ও 1/6, তাহলে কিন্তু আর আমার বেশি একটা সময় লাগবে না, ডিরেক্টলি আনসার বলে দেওয়া যাবে। চলো আমরা আরও কিছু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করি, দেখবা এই প্রশ্নগুলো তুমি যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করো সেম টাইপের প্রশ্নগুলাই পাবা। তাহলে আমরা আরেকটা কোশ্চেনে যাই, একটু জটিল দেখো, এই 0 পাই বাই 2 এই লিমিটেই যাচ্ছি অর্থাৎ এক্স টু দি পাওয়ার 5x অর্থাৎ সাইন টু দি পাওয়ার 5x আর হচ্ছে কস টু দি পাওয়ার 3x ডিএক্স। এখন এটাকে আমরা কিভাবে করব, এটাকে করতে গেলে তোমাকে ত্রিকোণমিতির একটা নর্মাল সূত্র মনে রাখতে হবে, যেমন হচ্ছে এই যে সাইন স্কোয়ার এক্স সমান সমান কি 1 মাইনাস কস স্কোয়ার এক্স,
জাস্ট এই জিনিসটা মনে রাখলেই হবে। এখন দেখো এই জায়গায় আমরা কাকে চেঞ্জ করে কাকে কি করব, তো আমরা কাকে অন্তরীকরণ করা যায় সেই চিন্তাটা করো আগে ফার্স্টেই। তো এখানে দুইটাকেই অন্তরীকরণ করা যাবে, আমি একটু আগে বলেছিলাম যার পাওয়ার বেশি তাকে নিবা, তাহলেই সহজ হয়ে যাবে। তাহলে দেখো এই যে সাইন টু দি পাওয়ার 5 আর কস কিউব, এর ভিতরে পাওয়ার কার বেশি? সাইনের। তাহলে এই সাইনকে অন্তরীকরণ করব, অর্থাৎ সাইন এক্স কে অন্তরীকরণ করলে আমরা কি পাচ্ছি? কস এক্স পেয়ে যাচ্ছি। তাহলে এখানে এই ডি এর পরের যে এক্সটা এটাকে আমরা কি দিয়ে দিলাম? সাইন এক্স দিয়ে দিলাম। তাহলে সাইন এক্স এর অন্তরীকরণ এই যে কস এক্স, এই কস এক্স কিন্তু এই জায়গা থেকে বাদ যাবে, অর্থাৎ এই জায়গা থেকে একটা কস এক্স বাদ যাবে। একটা কস এক্স বাদ গেলে তাহলে দেখো থাকে কি মূলত, একটা কস এক্স যদি বাদ যায় এখানে কস স্কয়ার এক্স বাদ, এক কস স্কয়ার এক্স থাকে। তাহলে দেখো এই যে কস স্কয়ার সমান সমান কি, সেম জিনিস এই জায়গা থেকে বের করতেছি, কস স্কয়ার সমান সমান হচ্ছে 1 মাইনাস সাইন স্কয়ার এক্স। সিম্পল একটা সূত্র, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান সমান 1, ওই সূত্রটাই। তাহলে দেখো এখন যেটা করতেছি এই জায়গায়, এই জায়গায় এই যে 1 মাইনাস সাইন স্কোয়ার দিয়ে দেব, কারণ হচ্ছে সেম কাজটা সেম এক্স এর মতন নিয়ে নেব। তাহলে এই যে কস স্কোয়ারের পরিবর্তে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স। এখানে কস স্কোয়ার কিভাবে হইছে বুঝছো? কারণ হচ্ছে এই যে কস স্কোয়ার এক্স আর হচ্ছে কস এক্স, এটা মিলে তো কস কিউব এক্স। আমরা যখন এই যে ডি এক্সটা করলাম এই যে এইখানে, অর্থাৎ অন্তরীকরণটা করছি, আমরা যখন সাপেক্ষটা বসাইছি একটা কস এক্স বাদ যাবে, এই যে কস এক্সটা বাদ গেছে, তাহলে এই যে কস স্কোয়ারের পরিবর্তে এটা বসাইছি আর এখন এটা কিন্তু সামনেই থাকবে, অর্থাৎ সাইন টু দি পাওয়ার 5 এক্স, লিমিটটা কত? 0 পাই বাই 2। এখন দেখো যেই কাজটা করব, এই যে এই দুইটাকে আলাদা আলাদা গুণ করে দুইটা বানিয়ে ফেলবো, তাহলেই হয়ে যাবে, অর্থাৎ 0 পাই বাই 2, এইটুকু একটা এইটুকু একটা। তুমি একসাথে করে দিলে করে দিতে পারবা, কোনো প্রবলেম হইতো না। দেখো সাইন টু দি পাওয়ার 5 মাইনাস আবার এইখানে 0 পাই বাই 2, তাহলে এটা কত হয়ে যাবে? সাইন টু দি পাওয়ার 7 হয়ে যাবে 5, আর এটা লগের নিয়মে যদি আমরা গুণ করি তাহলে সাইন টু দি পাওয়ার 7 এক্স হয়ে যাবে। তাহলে এটারও একটা ডিএক্স মাইনাস এটারও একটা ডিএক্স। এখন দেখো সেম হয়ে গেছে, একদম সিম্পল। এই যে সাইন টু দি পাওয়ার 5 থাকলে কি হয়, অর্থাৎ সাইন টু দি পাওয়ার 6 এক্স বাই 6, আপার লিমিট আর লোয়ার লিমিটটা বসাবো, আর মাইনাস সেম এইখানেও সাইন টু দি পাওয়ার 7 এর সাথে এক যোগ হয়ে যাবে, অর্থাৎ 8, নিচেও কি হবে 8 হবে, এইখানে আপার লিমিট আর লোয়ার লিমিটটা বসাবো, পাই বাই 2 আর 0। এখন দেখো আনসারটা কত হয়, এইখানে পাই বাই 2 বসাইলে 1 বাই 6 আর মাইনাস 0, অর্থাৎ 0 হয়ে যাবে, ওটা লিখলাম না, তারপর একটা মাইনাস আছে এই মাইনাসটা দিলাম, তারপর হচ্ছে এইখানেও পাই বাই 2 বসাইলে 1 হয়ে যাবে, তো 1 বাই 8, তারপরে আরেকটা এই যে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস দিয়ে 0 হবে, কিন্তু ওইটাও আর দেওয়া লাগলো না। তাহলে আনসার কিন্তু এটাই, একটু ক্যালকুলেশন করে নিতে পারো যেমন এখানে লসাগু কষাগু করে, কিন্তু দেখবে আনসার ডিরেক্টলি এরকমই থাকবে। তো এইভাবে আমরা এই কোশ্চেনগুলোও সলভ করতে পারি। তবে এই কোশ্চেনগুলো সলভ করার আরেকটা ওয়ে আছে, ওই ওয়েটাও আমরা দেখব একটু পরে বা আরেকটা ভিডিওতে। এই ভিডিওতে আমরা ত্রিকোণমিতিক ফাংশনের যে আমি শর্টকাটটা দিয়ে ম্যাথগুলা করি, যেই ম্যাথগুলাতে আমাদের লিমিটের মানটা চেঞ্জ করতে হয় না, তাহলে আমরা আরেকটা কোশ্চেনে চলে যাই। যদি সিম্পল আরেকটা কোশ্চেনই যাচ্ছি, এই 0 পাই বাই 2 এটাই লিমিট, অর্থাৎ এইখানে কস কিউব এক্স আর রুট ওভার সাইন এক্স ডিএক্স। এখন এটাকে কি করব, দেখো এইখানে কিন্তু পাওয়ার বেশি আছে, কিন্তু এখন এটাকে নিব না, তার মেইন কারণ হচ্ছে রুট ওভার আছে, এই রুটের ভিতরে একটু ঝামেলা। তো আমরা এই রুটের ভিতরের জিনিসটাকে যদি ধরি তাহলে এইখানে পরিবর্তন করে ফেলতে পারবো। তো এই জন্য আমরা ডি ডি এক্স সাইন এক্স নিয়ে নিলাম, সাইন এক্সের অন্তরীকরণ হচ্ছে কস এক্স, তো আমাদের এই সাপেক্ষটা চেঞ্জ করে ফেলবো, এটা কি সাইন এক্স। তো এই সাইন এক্সটার অন্তরীকরণ যেটা পাইছে এটা বাদ দিতে হবে, এই জায়গা থেকে যদি বাদ দিই এই কস কিউবটাকে আমরা একটু লিখতে পারবো এভাবে, কস স্কোয়ার এক্স কস এক্স,
এই cos x বাদ দিলে তাহলে আমাদের কি থাকতেছে মূলত এই 0 পাই বাই 2 আর এই cos স্কয়ার মানে আমরা বলতে পারি 1 minus sin স্কয়ার x অর্থাৎ sin স্কয়ার plus cos স্কয়ার সমান সমান 1 ওই জায়গা থেকে বলছি আর এটা হচ্ছে root over sin x root over sin x হ্যাঁ এখন হয়ে গেছে এখন জাস্ট এটাতে দুইটাকে গুণ করে দিতে পারি তাহলে এই দুইটাকে যদি আমরা গুণ করে দেই ডাইরেক্টলি তাহলে কি আসতেছে যে root over sin x আর আরেকটা আসতেছে কি এই যে মাইনাস আমরা এই যে এটা আর এটা যদি গুণ করি অর্থাৎ sin স্কয়ার x আর হচ্ছে root over sin x তাহলে এখন এই জিনিসটা আসতেছে এইটুকুকে ক্যালকুলেশন করলে এটাই আসতেছে এখন দেখো এটাকে একটু কাজ করে নেওয়া যায় এই রুটের পরিবর্তে আমরা কি হাফ বসাইতে পারি না পাওয়ার এই sin এর পাওয়ার কি বসাই দিতে পারি হাফ বসাই দিতে পারি তাহলে এইখানেও আমরা যখন sin এর পাওয়ার হাফ বসাবো হাফ আর 2 যোগ করলে কত হবে 3/2 তাহলে আমরা এইটার এই পাই বাই 2 এটার পরিবর্তে এখন আমরা এইখানে যেটা আছে অর্থাৎ sin x এখন এই সমীকরণটাকে একটু আমরা চেঞ্জ করে এই জায়গায় 3/2 বসাই দিতে পারি অর্থাৎ 3/2 এখন দেখো এখন একদম সিম্পল হয়ে গেছে এটার যুগজীকরণ কি এটার যুগজীকরণ হচ্ছে এই যেটা থাকবে অর্থাৎ sin x এই হাফ এর সাথে প্লাস x যোগ করব আর নিচেও হাফ এর সাথে প্লাস x যোগ করব তারপরে এই যে আপার লিমিট আর লোয়ার লিমিটটা বসাবো অর্থাৎ পাই বাই 2 0 মাইনাস আমরা এই যে এটার এটার ক্ষেত্রেও সেম কাজ করব অর্থাৎ sin 3/2 এর সাথে x যোগ করব আর নিচে হচ্ছে 3/2 এর সাথে x যোগ করব এখন আপার লিমিট আর লোয়ার লিমিটটা বসিয়ে দেব সেম কাজটা অর্থাৎ এটা হয়ে যাবে তো এগুলো যদি ডাইরেক্টলি এমসিকিউ এ আসে তো একটু সময় কিন্তু লাগবে কারণ মানটা বের করতে হবে আর রিটেনে আসলে এভাবে ডাইরেক্টলি দিয়ে দেওয়া যাবে খুব ইজিলি তো এখন আমরা এই যে পাই বাই 2 বসাইলে কত হয়ে যাবে 1 তো এইটুকু হয়ে যাবে 1 1 বাই এখানে হবে 3/2 অর্থাৎ 2/3 তারপরে মাইনাস অর্থাৎ জিরোর জন্য জিরো হয়ে যাবে সেম একই ভাবে এইখানেও এই ক্যালকুলেশনটা করে ফেলবো উপরে হচ্ছে 1 আর এখানে হচ্ছে 5/2 তাহলে আমরা যে আনসারটা পাচ্ছি মূলত এই জায়গা থেকে এইখানে যদি ক্যালকুলেশন করি এটা হচ্ছে কত 2/3 তারপরে মাইনাস ওইটা হচ্ছে কত ওই 5/2 হবে তো তো 2/5 সেম তো এটাই আনসার আরেকটু ক্যালকুলেশন করা লাগলে করব তো এভাবে আমরা এই প্রশ্নগুলোর আনসার বের করতে পারি আচ্ছা তাহলে আমরা যদি আরেকটা কোশ্চেনে যাই আরেকটা কোশ্চেনে যাই ত্রিকোণমিতির যে এটা যদি থাকে 0π/4 অর্থাৎ 10³x + 10x dx এখন এটাকে আমরা কিভাবে করব এটাকে কিভাবে করব তো এটাকে করার জন্য আমরা প্রথমে একটু কমন নিয়ে নেই কমন নিয়ে নিব তার কারণ হচ্ছে এইখানে 10x এর যদি অন্তরীকরণ করি sec² x দরকার ওই sec² xটা নাই ওইটাকে আনতে হবে তাহলে আমরা যদি নিয়ে নেই এখান থেকে 10x টা কমন তাহলে কি থাকে এই যে 10² x + 1 dx তো এই যে 1 + 10² সেটা কি sec² তাহলে আমরা এখন এটাকে sec² বলতে পারি তাহলে এটা যদি sec² x হয়ে যায় অর্থাৎ এই জায়গায় থাকুক আমি আরেকটা লাইন করতে পারি বা এইখানে লিখে দিতে পারি sec² x কিভাবে ওই যে জাস্ট 10x কমন নিছি তাহলে 10² + 1 তো এইখান থেকে আমি বলতে পারতে পারতেছি sec² x তাহলে আমরা অন্তরীকরণ জানি 10x এর অন্তরীকরণ হচ্ছে sec² x অর্থাৎ 10x 10x এর অন্তরীকরণ sec² x বাদ তো এই জায়গায় আমরা পেয়ে গেলাম x অর্থাৎ এটা কি হয়ে যাবে 10² x/2 কারণ 1 আছে 1 যোগ হয়ে 2 হবে আবার নিচে 1 + 1 2 হবে অর্থাৎ π/4 আর নিচে 0 এখন যদি আমরা মানটা বের করি π/4 বসাইলে 1 হয়ে যাবে 1 মানে কি হাফ এখানে 1 হয়ে গেলে হাফ হবে মাইনাস 0 0 এর জন্য 0 তাহলে আর এটা লেখা লাগলো না তাহলে আনসার হচ্ছে এটার এটাই তাহলে আমরা এই একটা মাত্র টেকনিক দিয়া আমরা মোটামুটি সবগুলা মেথি করে ফেলতে পারি এক্স্যাক্টলি বলা যায় যে ত্রিকোণমিতির যত অঙ্ক আছে এইটা দিয়ে ট্রাই করলেই হয়ে যাবে আমরা আরেকটা কোশ্চেন সলভ করি 0 আর 1 এটা যদি থাকে অর্থাৎ 3
tan inverse x আর নিচে আছে 1 plus x square dx এটার আনসার কি হবে একদম সেম একুরেটলি এইখানে যদি আমরা এই tan inverse x এর tan inverse x এর অন্তরীকরণটা করি তাহলে এই সমীকরণ থেকে আমার বাদ যাবে 1 by 1 plus x square এখানে যদি মনে মনে একটা 1 থাকে সে 1 by 1 plus x square বাদ তাহলে 3 অর্থাৎ এই 3 টাকে আমি সামনে নিয়ে আসলাম এখন এটা এই tan inverse x এটার উপরে স্কয়ার হবে আর নিচে 2 হবে কারণ এটা এইখানে একটা 1 আছে এইখানে একটা 1 আছে 1 plus 1 2 আর নিচে 1 plus 1 অর্থাৎ এখন যদি আমরা এই 1 আর 0 টা বসাই তাহলেই হয়ে যাবে তাহলে এইখানে 1 বসাইলে আমরা কত পাচ্ছি এইখানে 3 3 এর 3 এর জায়গাতেই থাকুক এইখানে যদি আমরা 1 বসাই তাহলে 10 45 ডিগ্রিতে আমরা জানি 1 হয় তাহলে এইখানে পাই বাই 4 তাহলে এটা স্কয়ার নিচে হচ্ছে 2 মাইনাস 0 অর্থাৎ 10 0 তে 0 হয় তাহলে এই ফুল রাশিটাই 0 হয়ে যাবে এখন আমরা এই জায়গায় ক্যালকুলেশন করলে आंसरটা পেয়ে যাব অর্থাৎ 16 আর পাই স্কয়ার তাহলে আমরা বলতে পারি 3 পাই স্কয়ার আর নিচে হচ্ছে 16 ইনটু 2 অর্থাৎ 3 পাই স্কয়ার বাই 32 এটাই आंसर তাহলে আমরা এইভাবে মোটামুটি যে কোনো টাইপের ম্যাথ আমরা ট্রাই করতে পারি আর এইভাবে না হইলে আমরা অন্য একটা ফরম্যাটে চলে যাব তবে আগে এইভাবে ট্রাই করব এইভাবে ট্রাই করলে 70% এর উপরে ম্যাথ হয়ে যাবে আশা করি তাহলে পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ